বন্ধুরা, সব ব্যবসায় সমান লাভ থাকে না। কোনো ব্যবসায় আপনি বেশি লাভ করতে পারবেন, কোনো ব্যবসায় আবার প্রোডাক্ট বিক্রি করে অনেক কম লাভ করতে পারবেন, কোনো ব্যবসায় আপনি প্রোডাক্টের মার্কেটে চাহিদা অনেক বেশি, আবার কোনো ব্যবসায় দেখবেন যে প্রোডাক্টের মার্কেটে চাহিদা তুলনামূলক অনেক কম। তো আজকে ব্যবসা যে আইডিয়াটা নিয়ে বলতে চলেছি, সেই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে কোনো জায়গা থেকে আপনারা শুরু করেন না কেন, আপনার গ্রাম বলুন বা শহর, সব জায়গা থেকে এই ব্যবসাটি করলে আপনারা নিশ্চিত একটা আয় আপনারা করতে পারবেন। বন্ধুরা, এই বর্তমান পরিস্থিতিতে বহু পরিবার আছে যারা অর্থকষ্টে ভুগছে এবং বেকারত্ব বাড়ার কারণে কিন্তু বর্তমানে বহু যুবকেরও কিন্তু কাজ নেই। তো এই সময় আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, এমন একটা ব্যবসার সন্ধান আপনি পাবেন যে ব্যবসাটি আপনারা যদি শুরু করতে পারেন খুবই অল্প পুঁজির মাধ্যমে, ব্যবসাটি করে মোটামুটি আপনারা 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এই ব্যবসাটি থেকে আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসায় কিন্তু কোনো রকম রিস্ক নেই, রিস্ক ফ্রি একটি ব্যবসা। আপনারা চাইলে আপনার ঘর থেকে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আজকে ব্যবসা যে আইডিয়াটি নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে মেয়েদের চুলের ব্যবসা। বন্ধুরা, আমরা যদি গ্রামে কিংবা শহরে যে কোনো জায়গায় আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে বহু এরকম ব্যবসায়ী আছে, কাবাড়িওয়ালা বা এরকম কিছু ছোটোখাটো ব্যবসায়ী আছে যারা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের চুল কালেক্ট করে। বন্ধুরা, এই চুলগুলো মার্কেট থেকে যে কালেক্ট করা হয়, কালেক্ট করার পরে কী হয় আপনারা কি জানেন? এগুলো মহিলাদের কাছ থেকে খুবই কম দামে কালেক্ট করা হয়, তারপরে এগুলোকে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের চুলের রূপ দিয়ে এগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় এবং যেগুলো বিক্রি হয় মোটামুটি 10 থেকে 15 গুণ পর্যন্ত দামে। এবং বন্ধুরা, মেয়েদের কাছ থেকে চুল কালেক্ট করা থেকে বিদেশে এক্সপোর্ট হওয়া পর্যন্ত অনেক পর্যায়ে আছে এবং প্রতিটা পর্যায়ে কিন্তু অনেক ব্যবসায়ী ইনকাম করে নেয়। তো বুঝতে পারছেন বন্ধুরা এটা কত বড় একটা ব্যবসা? তো এই ব্যবসাটি করতে গেলে আপনাকে ভালো করে একটু ব্যবসার ব্যাপারে জানতে হবে এবং কীভাবে এই ব্যবসাটি করবেন, কোন কাজটি আপনি করবেন, এই সমস্ত কিছু ব্যাপারে আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো। এবং এই ব্যবসাটি করতে গেলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং কতগুলো লোকের প্রয়োজন এবং সেখান থেকে কত টাকা রোজগার আপনারা করতে পারবেন, এই সমস্ত কিছু ব্যাপারে ডিটেলসে আমি আপনাদের বলবো, যাতে আপনারা ব্যবসাটি আরামসে শুরু করতে পারেন এবং এই ব্যবসাটি করে আপনার মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। তাই বন্ধুরা, ফালতু টাইম নষ্ট করবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টা টিপে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত ধরনের বিজনেস টাইপ সবার আগে পেয়ে যেতে পারেন। ফার্স্টে বন্ধুরা, আমি আপনাদের বলি এই ব্যবসাটি আপনারা কীভাবে শুরু করবেন। বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছি এই ব্যবসার কিন্তু অনেকগুলো পর্যায়ে আছে, বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী কাজ করে। যেমন ধরুন, কাবাড়িওয়ালারা ডাইরেক্ট পাড়া থেকে এই চুলগুলো সংগ্রহ করে, তারপরে সেটা চলে যায় কোনো হোলসেলারের কাছে, হোলসেলার থেকে চলে যায় এজেন্টের কাছে, এই সমস্ত বড় বড় এজেন্টগুলো আবার তাদের এলাকায় ছোট ছোট এজেন্ট তৈরি করে, তাদের মাধ্যমে কিন্তু এই চুলের পুরো প্রসেসিংটা কমপ্লিট করে। ইনিশিয়ালি আপনার ব্যবসাটি ছোট লেভেলে শুরু করতে গেলে আপনার যে কাজটি করতে পারেন, আপনার ওই সমস্ত ছোট ছোট এজেন্টের কাছ থেকে এই চুলগুলো সংগ্রহ করে সেই চুলগুলো ফুল প্রসেসিং করে সেগুলো আপনার জমা দিয়ে খুব ভালো টাকা ইনকাম আপনারা করতে পারেন। মানে আজ থেকে 2-3 বছর আগে বা 5-7 বছর আগে যদি আপনারা খেয়াল করেন, দেখবে যে গ্রামে জরির কাজ প্রচুর পরিমাণে হতো। তো জরির কাজ যে সিস্টেমে হতো, যে সিস্টেমে কাজ করে জমা দিয়ে সেখান থেকে টাকা ইনকাম হতো, তো এই কাজটি ঠিক ওই সিস্টেমে হবে, তবে এতে পেমেন্ট, এতে ইনকাম আপনি অনেক বেশি আপনি করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো, এর ডিমান্ড কিন্তু আগামী দিনে কখনোই কমবে না, কারণ বিদেশে এই চুলের প্রচণ্ড পরিমাণে ডিমান্ড আছে এবং ম্যাক্সিমামটাই কিন্তু ইন্ডিয়া থেকে সাপ্লাই হয়ে থাকে। তো বন্ধুরা, এটা খুবই ভালো একটা ব্যবসা, আপনারা চাইলে আপনার এলাকা থেকে শুরু করতে পারেন এবং খুবই অল্প পুঁজির একটি ব্যবসা। আপনারা এই এজেন্ট খুঁজবেন কী করে? এজেন্ট খোঁজার জন্য আপনি অনলাইন সাইটের আপনি সাহায্য নিতে পারেন, যেমন ইন্ডিয়া মার্ট, এই সমস্ত জায়গায় যদি আপনি খোঁজেন তো আপনি এজেন্টের সন্ধান পেয়ে যাবেন, যাদের কাছ থেকে আপনি কাজ নিয়ে, কাজ সাবমিট করে ভালো টাকা একটা ইনকাম করতে পারেন। তো আমি এরকম একটা এজেন্টের নাম দিয়ে দেবো ডিসক্রিপশনে, তাদের কাছ থেকে আপনারা চাইলে পরামর্শ নিয়ে কীভাবে ব্যবসা করবেন, কীভাবে ফুল প্রসেসিং হয় সেই সমস্ত কিছু জেনে নিয়ে তবে আপনারা এই কাজটি করতে পারেন। যে এজেন্টের কাছ থেকে আপনি কাজ নেন না কেন, তারাই আপনাকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে দেবে কীভাবে আপনি কাজ করবেন, কীভাবে আপনি এটা ধুবেন, কীভাবে আপনি স্ট্রেট করবেন, কীভাবে গ্লসি লুক দেবেন, এই সমস্ত কিছু ব্যাপারে তারা কিন্তু সম্পূর্ণভাবে হেল্প করবে। কারণ আপনার কাছ থেকে কাজ নেওয়ার পরে তারাও আবার কোথাও না কোথাও সাবমিট করবে, তাই আপনার কাছে কোয়ালিটি যদি খারাপ হয় তারা হয়তো প্রবলেমে পড়তে পারে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা এই কাজটি করবেন। ভিডিওটি দেখার পরে হয়তো আপনারা সকলেই বুঝতে পারবেন না যে কীভাবে এই কাজটি হয়। এই কাজটি সম্পূর্ণভাবে বোঝার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি কাজটি করতে হবে। প্র্যাকটিক্যালি শেখার জন্য ডেসক্রিপশন বক্সে আমি একটা এজেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন এবং প্র্যাকটিক্যালি তাদের কাছে বুঝে নিয়ে এই কাজটি শুরু করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখুন যে কীভাবে এই কাজটি হয়। আশা করি আপনারা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন। এটা আপনাকে ভালো করে দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং এর মধ্যে তেল লাগাতে হবে যাতে জোঁটগুলো, চুলের মধ্যে যে জোঁট থাকে সেই জোঁটগুলো যেন ভালোভাবে ছেড়ে যায়। তো তারপরে এটা আপনাকে ভালো করে ধুয়ে ড্রাই করে নিতে হবে। তো ড্রাই করার পরে আপনার নেক্সট যে স্টেপটা থাকবে, আপনাকে এরকম ম্যানুয়ালি বসে বসে জোঁটটা ছাড়াতে হবে। এটা আপনি কীভাবে করবেন সে কোম্পানি আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবে। চুলের জোঁট ছাড়ানোর পরে সেটা সাইজ অনুযায়ী আলাদা করা হয় এবং বিভিন্ন সাইজের চুলকে এবার স্টিচিং করে নেওয়া হয়। তো স্টিচিং করার পর আরেকবার ভালো করে এরকম জোঁটটা ছাড়িয়ে নেওয়া হয় ম্যানুয়ালি এবং তারপরে ভালো করে ধুয়ে ফাইনাল প্রোডাক্ট রেডি করে নেওয়া হয়। ফাইনাল প্রোডাক্ট রেডির কাজটা সাধারণত কোম্পানি নিজে এমপ্লয় রেখে কাজটি করে থাকে,
যেমন রিকোয়ারমেন্ট থাকে, বিদেশ থেকে যেমন রিকোয়ারমেন্ট আসে সেই অনুযায়ী তারা প্রোডাক্ট রেডি করে থাকে। কিন্তু আপনার যে কাজটা থাকবে, আপনাকে চুলের জোঁটটা ছাড়িয়ে আপনাকে বিভিন্ন সাইজ অনুযায়ী আলাদা করে সেইটা আপনাকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি একটা আইডিয়া আপনারা পেলেন যে আপনারা এই ব্যবসাটি কীভাবে করবেন। তো এই চুল যখন আপনারা সোজা মানে স্ট্রেটনিংয়ের কাজটি করবেন, তো এখানে বিভিন্ন ক্যাটাগরির চুল কিন্তু বেরোবে। কোনোটা হচ্ছে লম্বা, কোনোটা মিডিয়াম সাইজ, কোনোটা শর্ট সাইজ, তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয় এবং বিভিন্ন ক্যাটাগরির চুলের কিন্তু বিভিন্ন রেট হয়। অ্যাপ্রক্স মোটামুটি আপনারা প্রতি কেজিতে প্রায় 1-1.5 হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারেন। এবং প্রতি মাসে যদি আপনারা 2-3 জন মিলে কাজ করেন একসঙ্গে, তো সেক্ষেত্রে আপনারা 30 দিন কাজ করার পরে প্রায় 20-25 কেজির মতো প্রোডাকশান আপনারা করতে পারবেন। তবে শুরুর দিকে কখনোই আপনারা অত প্রোডাকশান করতে পারবেন না, শুরুর দিকে হয়তো ম্যাক্সিমাম 10-15 কেজির মতো প্রোডাকশান করতে পারবেন। ধীরে ধীরে যত আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে, আপনার কাজ হাতে স্পিড বাড়বে, তো সেক্ষেত্রে আপনি অনেক বেশি প্রোডাকশান করতে পারবেন। ব্যবসাটি 6 মাস করার পরে প্রতি মাসে যদি আপনারা এভারেজ 25 কেজির মতো প্রোডাকশান করতে পারেন, যেখান থেকে আপনারা প্রতি মাসে 25-30-35 হাজার টাকা পর্যন্ত এই ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, খুবই ভালো একটা ব্যবসা এবং খুবই ইউনিক একটা ব্যবসা। আপনারা চাইলে আপনার এলাকা থেকে খুবই অল্প ইনভেস্ট মানে অল্প পুঁজির মাধ্যমে ব্যবসাটি করতে পারেন এবং যেখান থেকে খুব ভালো রোজগার মানে নিশ্চিত রোজগার আপনারা করতে পারেন। বিশেষ করে বন্ধুরা, গ্রামে যারা মহিলা কোনো পার্ট টাইমে কাজ করতে চাইছেন, যেখান থেকে একটা ভালো রোজগার হোক এরকম একটা ব্যবসা করতে চাইছেন, কিংবা যারা ঘরে বেকার বসে আছেন এরকম, বা যুবক বা বয়স্ক মানুষও চাইলে এই ব্যবসাটি আরামসে করতে পারেন। তো এখান থেকে ভালো রোজগার কিন্তু আপনারা করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো, এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু আগামী দিনে কখনোই কমবে না। এবং যদি আপনারা এই ব্যবসাটি ভালো করে বুঝতে পারেন, আপনারা কিন্তু পরবর্তীকালে এজেন্টও হয়ে যেতে পারেন, যেখান থেকে আপনি আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টি বেঁধে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত অন্য বিদেশে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন।